আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন, এই হাঁস মুরগি কোয়েল পাখির ডিমগুলো ফোটানোর জন্য একটি ছোট্ট পরিসরে ইনকিউবেটর খুঁজতেছেন এবং কী ধরনের ইনকিউবেটর নেবেন এইটা নিয়ে একটা চিন্তায় আছেন, দেখা যায় মার্কেটে অনেক ধরনের ইনকিউবেটর পাওয়া যায় বর্তমানে। ককশিডের বডি, আবার দেখা যায় কার্টুনে তৈরি করতেছে, নিজেরাই তৈরি করতেছে, আবার অনেকেই চাচ্ছেন এগুলো ঝামেলা ছাড়া একটা সুন্দর একটা ইনকিউবেটর আপনারা কোথায় পাবেন, এগুলোর দাম কি রকম হবে, এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতেছেন, এটি ছোট্ট পরিসরের একটি ইনকিউবেটর। এটি হলো 60 ডিমের ইনকিউবেটর, 60 ডিমের একটি ইনকিউবেটর। যারা বাসায় অল্প পরিসরে হাঁস মুরগি পালন করেন তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন। তো এইটা হলো এসিডিসি, কারণ যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা, দেখা যায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে কি করবেন, অনেকেই এইটা নিয়ে একটা চিন্তায় থাকেন যে বিদ্যুৎ চলে গেলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা এটার কি হবে। আমাদের এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসিডিসি লাইন চেঞ্জার সিস্টেম, অর্থাৎ আপনার বিদ্যুৎ যদি চলেও যায় তাহলে আপনি একটা 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি আছে। এ ধরনের যদি আপনার বাসায় একটি 12 ভোল্টের ব্যাটারি থাকে, সেটা 10 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত হতে পারে। যত বড় ব্যাটারি ব্যবহার করবেন তত ব্যাকআপটা বেশি পাবেন। অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আমার এই 60 ডিমের ইনকিউবেটরে কত এম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন। আসলে ব্যাটারিটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার ব্যাকআপের উপর। ব্যাকআপটা আপনি যেরকম চান সেরকম আপনাকে এম্পিয়ারটা সিলেক্ট করতে হবে। যেমন আমার পাশে যে ব্যাটারি দেখতেছেন, এটা হলো 30 এম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিটি দিয়ে আপনি সর্বনিম্ন ব্যাকআপ পাবেন 5 থেকে 6 ঘন্টা। আপনার যদি এর মধ্যে হয় তাহলে আপনি একটা 30 এম্পিয়ারের ব্যাটারি কিনতে পারেন। এখন নতুন ব্যাটারি কিনতে গেলে আবার খরচটা অনেকেই মনে করেন যে অনেক ব্যয়বহুল হতে পারে, আপনি চাইলে কিন্তু ইজি বাইকের সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলোও নিতে পারেন। এটা হলো আপনার ইয়ের উপর নির্ভর করবে আপনি কোনটা চাচ্ছেন আসলে। তো এখন আমি আপনাদেরকে এই ইনকিউবেটরটি বিস্তারিত এটার বিষয়ে বলার চেষ্টা করব। তার আগে একটি বিষয় না বললেই নয়, অনেকেই আমাদেরকে যে বলেন ভাইয়া ইনকিউবেটরটি কীভাবে ব্যবহার করব, অনেকেই অনেক সময় দেখা যায় ভিডিওতে সব কিছু বলা হয় না, তো সেক্ষেত্রে কি সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল পাবেন আপনারা এটার সাথে, প্রতিটা ইনকিউবেটরের সাথে। তো এখন আমি আপনাদেরকে একটু ইনকিউবেটরটি চালিয়ে দেখাই। প্রথমে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এটা দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন পাবেন, একটি হলো ক্লিপ থাকবে, এটা হলো ব্যাটারির ক্লিপ, এবং আরেকটি থাকবে কারেন্টের 2 পিন। তো আমি যদি ব্যাটারির লাইনটি আগে দেই, অবশ্যই যখন ব্যাটারির সংযোগটি দেবেন লাল এবং কালো অর্থাৎ প্লাস মাইনাস তারটি ভালোভাবে দেখে দেবেন। দেখেন আমার ইনকিউবেটরটি এই মুহূর্তে কিন্তু চালু হয়ে গেছে, এখন কিন্তু আমার এটা চলতেছে ব্যাটারির সাহায্যে, এখন কিন্তু কারেন্টের লাইনটি বর্তমান খোলা আছে। এখন যদি আমি আপনাদেরকে বিদ্যুতের সাথে সংযোগ করে দেখাই তাহলে বুঝতে পারবেন অটো সিস্টেমটা আসলে কীরকম। দেখেন আমি এখন বিদ্যুতের সংযোগ দিয়ে দিছি, এই মুহূর্তে আমার ইনকিউবেটরটি চলতেছে দেখেন কারেন্টে, অর্থাৎ যেহেতু এখন কারেন্ট আছে এটা অটোমেটিকলি এখন কারেন্টে চলতেছে। আবার যখন কারেন্ট থাকবে না আবার দেখবেন যে অটোমেটিক ব্যাটারিতে আপনার ইনকিউবেটরটি চলবে। যদি আমি এখন ব্যাটারির লাইনটি খুলে দিলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাটারির যে বাল্ব দুটো আছে এই ব্যাটারির লাইট দুটো কিন্তু জ্বলতেছে, এখন কিন্তু কারেন্টের লাইনটি পুরোপুরি বন্ধ আছে। এবং পাশে দেখতে পাচ্ছেন একটি ফ্যান দেওয়া আছে, ফ্যানটি হলো তাপমাত্রাটা ছড়ানোর জন্য এই ফ্যানটা ব্যবহার করা হয়েছে। তো এখন কিন্তু এটা বন্ধ আছে, ব্যাটারির লাইটটা জ্বলতেছে, এটা অটো হবে। এখন যদি আবার আমি বিদ্যুতের লাইনটি দিই, দেখেন ব্যাটারির লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারেন্টের লাইটটি চলতেছে, এটা অটো কাজ করবে। আপনি এখন যেখানেই চলে যান না কেন, ইনকিউবেটরের সাথে যদি কারেন্ট এবং ব্যাটারির লাইনটি দিয়ে রাখেন এটা অটোমেটিক কাজ করবে, আপনাদেরকে বারবার খুলে লাইন দিতে হবে না, এই ধরনের সমস্যায় পড়তে হবে না। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, ইনকিউবেটরের সাথে আপনি কী কী পাচ্ছেন। এই যে প্রথমে একটি পাবেন হলো এক্সট্রা কন্ট্রোলার সার্কিট, এখানে যে কন্ট্রোলার সার্কিটটি ব্যবহার করা হয়েছে এই যে W1209 কন্ট্রোলার সার্কিট, এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার সার্কিট ব্যবহার করা হয়েছে W1209, এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট। এই সার্কিটটি একটা সাথে ফ্রি পাবেন। যেহেতু আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ইনকিউবেটরগুলো সংগ্রহ করেন, দেখা যায় অনেক সময় সার্কিটটি নষ্ট হয়ে যায় বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কী করবেন, এর জন্য আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি খুব সহজেই বাসায় বসে আপনার ইনকিউবেটরটি সমাধান করতে পারেন। এবং সাথে পাবেন এই যে এ ধরনের ইউজার ম্যানুয়াল, এই ইউজার ম্যানুয়ালটি কিন্তু
আপনি ইনকিউবেটর কিভাবে ব্যবহার করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনকিউবেটর ব্যবহার নিয়ম নীতি, এইখানে সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ ডিম সংগ্রহ করা থেকে শুরু করে আপনি ডিম কিভাবে ফোটাবেন, ফোটানোর পর বাচ্চা ব্রোডিং কিভাবে করবেন, সব কিছু কিন্তু প্রথম দিন থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলা আছে। এবং আরেকটি চমক হলো আমাদের এই ইউজার ম্যানুয়ালটিতে আপনি বাচ্চা ফোটার পরে কখন কোন ভ্যাকসিনটি ব্যবহার করবেন এই ভ্যাকসিনের তালিকাও কিন্তু এটা দেওয়া আছে। অন্যান্য যারা ইনকিউবেটর সেলার সেল করে তাদের কাছে এরকম সুবিধা পাবেন কি না আমি জানি না, তো আমাদের কাছ থেকে আপনারা নিলে এ ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি আপনারা পাবেন সেটা হলো যে এই ইনকিউবেটরের সাথে একটি ডিজিটাল থার্মোমিটার, অর্থাৎ ডিজিটাল অনেকে হাইগ্রোমিটার বলে থাকে, এটার কাজ হলো আর্দ্রতা ইনকিউবেটরের ভিতরে কত আছে এটা দেখার জন্য এটা ব্যবহার করতেছি আমরা। এখন ইনকিউবেটরে আর্দ্রতা কত রাখতে হয়, তাপমাত্রা সাধারণত প্রথম দিন থেকে 17 দিন পর্যন্ত, মুরগির ডিমের তাপমাত্রা সাধারণত ডিম ফোটার জন্য 37.2 থেকে 37.7 প্রয়োজন হয়। আর্দ্রতার ক্ষেত্রে প্রথম থেকে 17 দিন পর্যন্ত 55 থেকে 65, শেষে গিয়ে 75 থেকে 85%। এগুলো সব কিছু ডিটেলস আমাদের ইউজার ম্যানুয়ালে আছে। এখন যদি বলতে যাই ভিডিওটা দেখা যায় অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আসলে সব কিছু বলা অনেক সময় হয় না। যাদের এ ধরনের ইনকিউবেটর প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। বর্তমান এই ইনকিউবেটরটি প্রাইস নিচ্ছে আমরা অনলি 2,500 টাকা। 2,500 টাকায় আপনি এই 60 ডিমের ACDC ম্যানুয়াল ইনকিউবেটরটি নিতে পারবেন। তবে যারা আজকের এই ভিডিও দেখে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য থাকবে একটি বিশেষ অফার, অর্থাৎ অফারটি হলো যে আজকে থেকে আগস্ট 2023-এর মধ্যে যারা অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আপনারা নিতে পারবেন। দর্শক, আপনাদের যদি এই ইনকিউবেটর সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় না বললে নয়, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের ইনকিউবেটরে দেখা যায় একটা ছিদ্র আছে, এটা কিসের ছিদ্র? এটা হলো অক্সিজেনের ছিদ্র। আপনারা এটা মাথায় রাখবেন, এটা সবসময় খোলা থাকবে, এটা অক্সিজেনের জন্য ব্যবহার করা হয়েছে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।